পূর্বর 2016 সালত কিন্তু এইবার কিন্তু 2000 কিন্তু আসলে 2000 এর অবস্থা এই মুহূর্তে যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থা হয়েছে আর বিরাজি পড়া পশ্চিম পূর্ব সমষ্টির কিন্তু 35,000 উপর বিআইডিএফি লিড রয়েছে কিন্তু সেই হিসাবত গোলকগঞ্জের কিন্তু বিজেপি প্রার্থীর লগত কংগ্রেসের কিন্তু তুমুল বর্তমানে এখন প্রতিদ্বন্দ্বিতা চলছে মাত্র 2000 ভোটত লিড রয়েছে বর্তমানে কংগ্রেসের আব্দুস সোবহান আলী সরকার হয় হয় ভোট গণনা এতিয়ালৈকে কিছু ক্ষেত্ৰত শ্লো হৈছে যদি আমি গোলকগঞ্জ বিধানসভা সমষ্টিৰ কথা কওঁ তাৰ এতিয়া